এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট। বর্তমানে বাংলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর কিন্তু জানালো আবহাওয়া দপ্তর। বাংলায় পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যার ফলে উত্তর থেকে দক্ষিণ বাংলার প্রায় বিভিন্ন জেলায় থাকছে বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। তার সাথেই বেশ কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে হাওয়া অফিস। তো আবহাওয়া সূত্র অনুযায়ী বাংলার কোন কোন জেলায় থাকছে লু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, তারই সাথেই কোন কোন জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি থাকছে এবং কোন কোন জেলায় থাকছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত বাংলার আবহাওয়া কিরকম থাকবে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 2023 সালে কিন্তু পড়বে তীব্র গরম, যার চরম ফল কিন্তু ভুগতে হবে দেশবাসীকে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে বাংলার প্রায় 8 থেকে 9টি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আগামী 10 থেকে 15 এপ্রিল বাংলায় কিন্তু তাপমাত্রার পারদ চরম সীমায় পৌঁছে যাবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমে কিন্তু হাঁসফাঁস করবেন সাধারণ মানুষেরা। আজ বাংলার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিন্তু বেশিরভাগ জেলাতেই ছিল 40-এর ঘরে এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই এই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ আবহবিদরা অনুমান করছেন 43 থেকে 45 ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রার পারদ। বর্তমানে সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করলেও এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বাংলায় তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আবহাওয়াবিদরা অনুমান করছেন পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঈদের আগেই কিন্তু বাংলায় হবে ঝড় বৃষ্টিপাত। বাংলার নতুন বর্ষ অর্থাৎ পহেলা বৈশাখে বিগত 50 বছরের রেকর্ড ভেঙে কিন্তু বাড়বে তাপমাত্রা, যার ফলে পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে হাওয়া অফিস।